পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের খালুইবিল চাঁদমারি সেন রোডে মুক্তবাক চক্রবর্তীর বাড়িতে শুক্রবার রাতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়িতে চক্রবর্তী দম্পতি ছিল না, তারা বাঁকুড়ায় ছিল। শনিবার সকালে ওই রাস্তা দিয়ে পরিচারিকা যাওয়ার সময় তার নজরে আসে ঘরের তালা ভাঙা। তিনি বিষয়টি এলাকাবাসীদের জানান। এলাকাবাসীরা ফোন করে বিষয়টি চক্রবর্তী দম্পতিকে জানায়। তারা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন সব ঘরের তালা ভেঙে দুষ্কৃতী লণ্ডভণ্ড করে পাঁচ ভরির সোনার গহনা সহ নগদ অর্থ নিয়ে চম্পট দিয়েছে। আমি এসে দেখছি গেটের তালাটা লকারে যেটা কলাসিয়ামের গেটের তালা সেই তালাটা নেই আর দরজাটা হাফ ফ্যাশন। তখনই আমি কাকিমা কাকিমা করে কাকু কাকু করে ডেকে কাউকে সাড়া পেলাম না বাবিন বাবিন করে। তখন পাশে বাড়ি কাকুকে ডেকে আমি জিজ্ঞেস করলাম যে কাকিমারা কেউ এসছে? ওনারা তো আসলে বুঝতে পারেন চেঁচেন কথার আওয়াজ পাই ইয়ে পায়। তখন কাকু বললো কোনো আওয়াজ পাইনি, তাহলে তুই এক কাজ কর কাকিমাদের গিয়ে ফোন কর। আমি বাড়ি গিয়ে কাকিমাদের ফোন করলাম, করে কাকিমাকে বললাম। তারপরে কাকিমা তো মনে হয় এখানকার কাকু দাদা ওদেরকে বলেছেন, বলে ওনারা খুলে দেখেছেন। হ্যাঁ আমি এসে প্রথমে আমি কাকিমা বলে আমি যখন আসি এদের বাড়িতে আসি তো কাকিমা ধরে কাকিমা বলে উত্তরে মাঝে মাঝে আমাদের বাড়িটা একটু লক্ষ্য রাখবে। দিয়ে আমি যেতে যেতে দেখছি তালাটা নেই, তখনই হঠাৎ চোখে পড়লো এই কলাসিমের গেটের তালাটা। আর বাইরে গেটে যেমন তালা সেরকমই তালা দেওয়া আছে। আমি ভাবছি বাইরে গেটে তালা দেওয়া, তাহলে ভিতরটা তালাটা খোলা নেই, তাহলে বাড়িতে কি করে আসবে কেউ? তখন আবার কাকুকে ডেকে আবার জিজ্ঞেস করি। হ্যাঁ আমি এই যে পাশেই যাই, আমি রান্নার কাজ করি, কাজ করি কাকিমা ধরে মাঝে মাঝে আসে যখন তখন কাজ করে দিই। আমি তো বলতে পারছি না কারণ আমি বৃহস্পতিবার দিন আসিনি, কালকে শুক্রবার ছিল। কালকেও আমার কাজে তারা ছিল, আমি তাকাইও নি এইদিকে আর। কিন্তু আজকে সকালে যখন যাচ্ছি হঠাৎ চোখে পড়লো যে তালাটা নেই, কো কি ব্যাপার? আমার নাম উত্তরা ঘোষ। আমাদের এমনি পাড়া খুব ভালো, মানে পাড়া থেকেই আমাকে প্রথম সকালবেলাতেই ফোন করেছে। আমার যেদিক দিয়ে পেরোতে পেরোতে দেখেছি দরজাটা খোলা, দিয়ে বলতেই আমাদের এক দাদা থাকেন কাছে, ওই দাদাকে ফোন করেছিলাম আমরা যে আপনারা খুলে ঘরটা দেখুন যে কীরকম কী, মানে বাইরে থেকে বাইরের চাবিটা তো খোলেনি, সেই জন্য পাড়ার কেউ বুঝতেও পারেনি যে দরজাটা শুধু খোলা। মানে দীর্ঘদিন আমাদের বাড়ি এরকম থাকে, এই পাড়াতে কোনো দিন শুনিনি বা এরকম কোনো রেকর্ডও নেই যে চুরি হয়েছে বা কিছু। কিন্তু হঠাৎ ওই দাদাকে আবার ফোন করে জানাই শুনলাম যখন দরজাটা খোলা, ওনারা ভেবেছেন যে কেউ এসছে, যে ডাকাডাকি করেছে, যখন দেখেছে কেউ নেই তখন অন্য তাড়াতাড়ি করে এসে আমি বললাম ওখান থেকে ফোন করে দাদা আপনি দরজাটা খুলে রেখুন। তো দাদা অমিতদা বলে একজন আছে, আরও কে কে ছিল আমি জানি না, ওনারা এসে দরজাটা খুলে আমাদেরকে খবর দেয় ঘরের ভিতরে এরকম সব তালা ভেঙে এরকম সব জিনিসপত্র, আপনারা এক্ষুনি আসুন। এসে প্রথম যে গেটটা সেই গেটটা ভেঙেছে, তারপরে একটা কলাপসিবল গেটের ভেতরে একটা চাবি ছিল সেই চাবিটা ভাঙা, তারপরে দরজার মধ্যে একটা ইন্টারলক ছিল সেই ইন্টারলকটার মানে দরজার ওই জায়গাটা ভেঙে ঘরের মধ্যে ঢুকছে, তারপরে আর একটা ইন্টারলক সেটাকে ভেঙে আর দরজা, আর যে বড় ঘরের একটা দরজা আছে সেই দরজাটা কাটতে মানে ভাঙতে পারেনি ইন্টারলকটা, কিন্তু কেটে দিয়েছে পুরো দরজাটা, কেটে ঘরের মধ্যে ঢুকে আলমারিগুলো ভেঙে দিয়েছে তিনটে আলমারি। এই ব্যাপারে চক্রবর্তী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।